সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতেই শিরোনাম চিরনিদ্রায় সায়িত হলেন আলোর ফেরিওয়ালা দুই বাংলার ভাতৃত্ব আরো সুদৃঢ় হবে মেয়র কাজের অগ্রগতি আনতে সাংবাদিকদের সাথে র্যাব পাঁচ এর মত বিনিময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাঠাগারের পাশে চিরনিদ্রায় সায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত আলোর ফেরিওয়ালা পলান সরকার শনিবার বেলা সাড়ে দশটার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয় সকাল দশটায় রাজশাহী বাঘার বাউশায় হারুনর রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পলান সরকারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন তিনি পরে বাড়ির সঙ্গে গড়ে তোলা পাঠাগারের পাশে তার মরদেহ দাফন করা হয় জানাজায় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাবা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামসুদ্দিন সরের হাট এটিম খানার পরিচালক সাদামনের মানুষ শামসুদ্দিন সরকার সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান লায়বুদ্দিন লাবলু বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক এছাড়াও তার জানা যায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন গ্রামে গ্রামে ঘুরে ছোট বড় সবার দোরগোড়ায় বই হাতে পৌঁছে দিতেন পলান সরকার সরকার সেই পলান আর কখনোই বই বিলি করবেন না অবদান রাখার জন্য সামাজিকভাবে এগারো সালে পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদক পলান সরকার রাজশাহী জেলার বিশটি গ্রামে গড়ে তুলেছেন অভিনব শিক্ষা আন্দোলন আগ্রহের কারণে দু সালে সরকারিভাবে তার বাড়ি বাড়িরাঙিনায় একটি পাঠাগার করে দেওয়া হয় নিজের টাকায় বই কিনে তিনি পড়তে দিতেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাদের ঝোলা ভর্তি বই নিয়ে বেরিয়ে পড়তেন মাইলের পর মাইল হেঁটে এক এক দিন এক এক গ্রামে যেতেন বাড়ি বাড়ি কড়া নেড়ে আগের সপ্তাহের বই ফেরত নিয়ে নতুন বই পড়তে দিতেন এলাকাবাসীর কাছে তিনি পরিচিত বইওয়ালা দুলাভাই হিসেবেও বর্ডার বা দাগ কেটে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সীমানা রেখা দেওয়া যাবে কিন্তু দুই বাংলার মানুষের মধ্যে যে ভালোবাসা ও আন্তরিকতা সেটা দাগ কেটে আটকে রাখা যাবে না দুই বাংলার ভ্রাতৃত্ব ছিল আছে এবং আগামীতে আরও সুদৃঢ় হবে শুক্রবার সন্ধ্যায় এইচ এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে সাত দিন তৃতীয় অক্ষয় কুমার মৈত্রের নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন এসব কথা বলেন লিটন বলেন সাংস্কৃতিক ও নাট্য চর্চা গ্রুপের সদস্যরা নানা সীমাবদ্ধতার দিয়ে চর্চা মধ্য অব্যাহত রেখেছে তারা হয়তো তেমন সহযোগিতা পায় না আমি প্রথমবার থাকার সময় নাট্য উৎসব করেছিলাম এবার আগামী মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত দশ দিন ব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব আয়োজন করতে যাচ্ছি এই দশ দিন সাংস্কৃতিক কর্মকাণ্ডে মাতিয়ে থাকবে রাজশাহী সাংস্কৃতিক চর্চায় আমার সহযোগিতা বিগত সময়েও ছিল আগামীতেও সহযোগিতা অব্যাহত থাকবে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ পণ্ডিত অমরেশ রায় চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়জিদ ভারতের গবরডাঙ্গা নকশা এর নির্দেশক ও সভাপতি আশিস দাস সম্মিলিত সাংস্কৃতিক জোটে সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ স্বাগত বক্তব্য দেন রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার অনুষ্ঠানে গবেষক ও প্রাবন্ধিক অধ্যক্ষ ডক্টর তসিকুল ইসলাম রাজাকে অক্ষয় কুমার মৈত্র সম্মাননা প্রদান করেন মেয়র ও অন্যান্য অতিথিরা অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন উদ্বোধক নাটোর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সহযোগিতা চেয়ে কাজের অগ্রগতি আনতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন র্যাব পাঁচ সিপিসি দুই শনিবার সকাল এগারোটায় র্যাব পাঁচ এর সিপিসি দুই নাটোর ক্যাম্পে সভায় জঙ্গি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত হয়েছে এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ শাহরিয়ার সভায় তিনি বলেন নাটোরের র্যাব দায়িত্ব গ্রহণের পর থেকে জঙ্গি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে কাজ করে যাচ্ছে র্যাবের কর্মকাণ্ড গতিশীল করতে করণীয় নির্ধারণে সাংবাদিকদের পরামর্শ গ্রহণ করেন তিনি এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করে র্যাবকে সহযোগিতা করায় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি তিনি আরও বলেন সাংবাদিকরা সমাজের মেরুদণ্ড হয়ে কাজ করেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা অগ্রণী ভূমিকা পালন করেন সেজন্য সাংবাদিকদের সাথে প্রশাসনের মিল রেখে কাজ করা প্রয়োজন সাংবাদিকদের কাছে প্রত্যন্ত অঞ্চলেরও গুরুত্বপূর্ণ তথ্য থাকে তারা জনগণের সাথে নিবিড়ভাবে মিশে অন্যায়কারীদের নারীর খবরও বের করে আনতে পারেন দায়িত্ব পালনকালে সাংবাদিকরা সম্মুখীন হলে বাধার সর্বোচ্চ সহযোগিতা করা হবে তাদের পক্ষ থেকে এমন সহযোগিতার আশ্বাসও দেন তিনি সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন সিনিয়র সাংবাদিক রয়েন রায় বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেস ক্লাবের সভাপতি অমর ডি কস্তা রাজশাহীতে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে দু শুক্রবার দুপুরে পুলিশ লাইন মাঠে রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডে দু হাজার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন আর পুলিশ কমিশনার হাফিজ আক্তার রাজশাহী রেঞ্জ ডিআইজি খুরশেদ আলম পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ র্যাব পাঁচ এর সিও মাহবুবুল আলম সহ প্রমুখ এছাড়া রাজশাহী রেঞ্জ পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে সকাল দশটায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় এবং নিহত আঠারো পুলিশ সদস্যের পরিবারের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আমরা এখন যেটা করি পুলিশ মেমোরিয়াল ডে পালন করি এর মূল উদ্দেশ্য হচ্ছে যে বিগত বছর বছরে আমাদের যে সমস্ত পুলিশ সদস্যরা দায়িত্বত অবস্থায় যারা মৃত্যুবরণ করে তাদের স্মরণে এবং তাদের পরিবার কে কি অবস্থায় আছে তাদেরকে ওয়েলফেয়ার দেখার জন্য মূলত আমরা সারা দেশেই এই মেমোরিয়ালটি পালন করে থাকি কতজনকে আমাদের এখানে বাইশ জনের আমাদের আজকে আমন্ত্রণ ছিল তার মধ্যে চারজন অনুপস্থিত আঠারো জন এখানে উপস্থিত ছিল আঠারো জন সদস্য শহীদ ফ্যামিলির সদস্যরা ছিল তাদের পরিবার ছিল তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম এবং তাদেরকে আমরা কিছু উপহার সামগ্রী নিউজ রাসায়নিক মাধ্যমে বিতরণ করলাম এবং তাদের সঙ্গে একসঙ্গে আমরা পুলিশ মিলে আলোচনা অনুষ্ঠান আপ্যায়ন এবং রাত্রের দুপুরে তাদের একটা খারাপ ব্যবস্থা রয়েছে এখানে ভোটার হব ভোট দিব এই প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে নির্বাচন কমিশনের আয়োজনে শুক্রবার সকালে নগরী সি এন বি মোড়ে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের ও অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়ত হোসেন এরপর র্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা শুরু হয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খাইরুজ্জামান লিটন প্রধান আলোচক ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সুজায়েত হোসেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি রেনি। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বক্তারা বলেন বাংলাদেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটার হয়ে ভোটদান তাদের গণতান্ত্রিক অধিকার সকলকে সচেতন হয়ে নিজেদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে প্রতিটি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করে নিজেকে প্রকৃত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এছাড়াও জেলার প্রতিটি উপজেলাতেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে শুধু সরকার গঠন নয় সর্বক্ষেত্রে ভোটের গুরুত্ব অনেক ভোট কোনো হাসি তামাশা ও ছেলে খেলার বিষয় না একটা রায়ের মাধ্যমে জনগণ সবকিছু ওলট পালট করে দিতে পারে এক্ষেত্রে অস্ত্রের দরকার পড়ে না একজন রাষ্ট্রপতির ভোটের যে মূল্য একজন সাধারণ মানুষেরও ভোটের একই মূল্য মতামত প্রদানে সুন্দর পন্থা হচ্ছে ভোট নির্বাচনে শুধু সরকার গঠন নয় সর্বক্ষেত্রে ভোটের মূল্য অনেক মিজের মত প্রকাশের এই যে সুন্দর একটি অনถา আমি ভোটার আমি নাগরিক আমি আমি যে পেশায় থাকি না কেন আমি একজন শিক্ষক হই আমি রাষ্ট্রপতি হই নওগাঁ ছোট যমুনা আত্রায় তুলসী গঙ্গা সহ সারাদেশের সকল নদী দখল দূষণমুক্ত করা এবং নদী খনন করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে নিয়ে আসার দাবিতে আজ বেলা বারোটায় নওগাঁর ছোট যমুনা নদীর কালীতলা শ্মশান ঘাটে কাগজের তৈরি প্রায় এক হাজার লঞ্চ স্টিমার ও নৌকা নদীতে ভাসিয়ে দিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে নওগাঁর সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে নওগাঁ একুশে পরিষদের সভাপতি ডি এম আব্দুল বারের সভাপতিত্বে নদীর তীরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান বাংলাদেশ পরিবেশ আন্দোলন নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম একুশে পরিষদের সহ সম্পাদক নাইস পারভিন সাংগঠনিক সম্পাদক বিষ্ণুকুমার কুমার দেবনাথ উপদেষ্টা বিন আলী পিন্টু গুরুদাস দত্ত শিক্ষক সোহেল রানা ও অনিমা দেবনাথ বক্তব্য রাখেন আমাদের দাবিটা কেবলমাত্র ছোট যমুনা নয় আমরা যদিও আমাদের লিপলেটে বলেছি ছোট নদীকে বাঁচানোর জন্য আমরা মনে করি নওগাঁ সহ সারা বাংলাদেশে যত নদীগুলো আছে সমস্ত নদীকেই বাঁচাতে হবে নদী বাঁচলেই দেশ বাঁচবে এবং এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তর বুড়িগঙ্গা কর্ণফুলি সহ বিভিন্ন নদী দখল রোধে যে সকল পদক্ষেপ নিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ স্বাগতম অভিনন্দন কৃতজ্ঞতা জানাই সঙ্গে সঙ্গে আমরা গভর্নমেন্টের কাছে দাবি করি যে নওগা নদী সহ তুলসীগঙ্গা নদী সহ যে সকল নদী দখল হয়েছে এবং দূষণ হচ্ছে এই নদীগুলোকে দখল এবং দূষণ রক্ষার জন্য রোধ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা না হোক তার প্রতীকী হিসাবে আমরা আজকে একুশে পরিষদ নওগাঁ এবং বাপা নগা জেলা শাখার উদ্যোগ যৌথ উদ্যোগে এখানে স্কুলের ছাত্র ছাত্রী বন্ধুরা এবং বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গদের নিয়ে আমরা একটা প্রতীকী প্রতিবাদ জানালাম নদীতে আমরা অনেক নৌকা ছোট বড় নৌকা ছেড়েছি এটা এটা দ্বারা আমরা এটাই বোঝাতে চেয়েছি যে এই নদীতে একসময় বড় বড় বর্জ্য বড় বড় নৌকা চলতো সেই নদীটার প্রবাহ নেই না থাকার অন্যতম কারণ হচ্ছে উজানের পানি বন্ধ সেটার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য করোনা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট আমরা দাবি জানাচ্ছি আর স্থানীয়ভাবে এই নদী নগা নদী যমুনা নদী তুলসীগঙ্গা নদী আত্রাই নদী এই নদীগুলো দূষণ হচ্ছে বিভিন্ন কারণে এখানে বর্জ্য ফেলা হচ্ছে এখানে পায়খানার মলমূত্র ফেলা হচ্ছে এইখানে বিভিন্নভাবে দখল করা হচ্ছে এই দূষণ এবং দখল রোধ করার জন্য আমি মনে করি সংশ্লিষ্ট পৌরসভা এবং জেলা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ যদি না হয় তাহলে দেখা যাবে একটা অবৈধ স্থাপনা যদি সরিয়ে ফেলা হয় বিধিবদ্ধভাবে অপরজন কিন্তু নদী দখল করতে সাহস পাবে না রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে তিরিশ জন আটক ও মাদক উদ্ধার করেছে পুলিশ রোববার রাতে নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আটক ও মাদক উদ্ধার করেছে আরএমপি পুলিশ রাজশাহী মহানগরী থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা এগারো জন রাজপাড়া চার চন্দ্রিমা এক মতিহার দুই কাটাখালী তিন এক এক পবা কর্ণহাট দুই ও ডিবি পুলিশ একজনকে আটক করে যার মধ্যে নয় আসামি আট জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ